স্বপ্নে। ওগো কোথা মোর আশার অতীত, ওগো কোথা তুমি পরশ জগিত, কোথা গো স্বপ্ন বিহারী। তুমি এসো এসো গভীর গোপনে, এসো গুণীবীর নীরব চরণে, বসনে প্রদীপ নিবারে এসো গো গোপনে। রাজপথ দিয়ে আসিও না তুমি, পথ ভরিয়াছে আলোকে প্রখর আলোকে, সবার অজানা হে মোর বিদেশী, তোমারে না যেন দেখে প্রতিবেশী, হে মোর স্বপ্ন বিহারী। তোমারে চিনিব প্রাণের উপলকে, চিনিব সজল আঁখির উপলকে, চিনিব বিরল বিহারী পরম উপলকে। এসো প্রদোষের ছায়াতল দিয়ে, এসো না পথের আলোকে প্রখর আলোকে। হে আমার অশান্ত হৃদয়ে স্থির হত শিরে, প্রতীক্ষা করিয়া থাকো বিধির বিধিরে ধৈর্য ধরি। যেদিন শরীর ঘোরাত্রি পরে শব্দ জেগে উঠে, কাল সংশোধন করে আপনারে, সেদিন দারুণ দুঃখ দিন। দুঃসাহ উত্তাপে যথা স্থির গতিহীন ঘুমাইয়া পড়ে বায়ু, জাগে ঝঞ্ঝা ঝাড়ে আকস্মাত, আপনার জড়ত্বের পরে করে আক্রমণ, অন্ধ বৃশ্চিকের মতো ভীম পুচ্ছে আত্মশিরে, হানে অবিরত দীপ্ত বজ্রশূল। সেই মত কাল যাবে জাগে তারে সভয়ে, অকাল কহে সবে। লুটাও লুটাও শির প্রণম রমণী সেই মহাকালে, তার রথচক্রধ্বনি দুরুদ্র লোকতে বজ্র ঘর ঘরিত ওই শোনা যায়। তোরার তো জর্জরিত হৃদয় পাতিয়া রাখ তার পথতলে, ছিন্ন সিক্ত হৃৎপিণ্ডের রক্ত শতদলে অঞ্জলি রচিয়া থাক জাগিয়া নীরবে, চাহিয়া নিমেষি। তারপরে যাবে গগনে উড়িবে ধুলি, কাঁপিবে ধরণি, সাহসা উঠিবে শূন্যে ক্রন্দনের ধ্বনি। হাই হাই হা রমণি, হাই রে অনাথা, হাই হাই বীরবধু, হাই বীরমাতা, হাই হাই হাহাকার। তখন সুধীরে ধরায় পরিস লুটি, অবনত শিরে নদিয়া নয়ন, তার পরে নাম নাম সুনিশ্চিত পরিণাম, নির্বাক নির্মাম দারুণ করুণ শান্তি। নম 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 কল্যাণ কঠোর কান্ত ক্ষমা স্নিগ্ধতম, নম নম বিদ্বেষের ভীষণা নির্বৃতি, শ্মশানের ভস্মমাখা পরমা নিষ্কৃতি। নিমন্ত্রণ মনে পড়ে যেন এককালে লিখিতাম চিঠিতে তোমারে প্রেয়সী অথবা প্রিয়ে, একালের দিনে শুধু বুঝি লেখে নাম, থাক সে কথায় লিখি বিনা নাম দিয়ে। তুমি দাবি করো কবিতা আমার কাছে মিল মিলাইয়া দুরূহ ছন্দে লেখা, আমার কাব্য তোমার দুয়ারে যাচে নম্র চোখের কম্প্র কাজল রেখা। সহজ ভাষায় কথাটা বলাই শ্রেয়, যে কোনো ছুতায় চলে এসো মোর ডাকে,
সময় ফুরলে আবার ফিরিয়া যেও, বসো মুখোমুখি যদি অবসর থাকে। গৌরবরণ তোমার চরণ মূলে ফল সাবরণ শাড়িটি ঘেরিবে ভালো, বসন প্রান্ত সীমান্তে রেখো তুলে কপল প্রান্তে সরু পার ঘন কালো। এক গুছি চুল বায়ু উচ্ছ্বাসে কাঁপা ললাটের ধারে থাকে যেন অশাসনে, ডাহিল আলোকে একটি পোলন চাঁপা দুলিয়া উঠুক গ্রীবাভঙ্গির শনে। বৈকালে গাঁথা যুথি মুকুলের মালা কণ্ঠের তাপে ফুটিয়া উঠিবে সাঁঝে, দূরে থাকিতেই গোপন গন্ধ ঢালা সুখ সংবাদ মিলিবে হৃদয় মাঝে। এই সুযোগেতে একটুকু দিই খোঁটা, আমারই দেওয়া সে ছোট্ট চুনির দুল রক্তে জমানো যেন অশ্রুর ফোঁটা, কতদিন সেটা পরিতে করেছ ভুল। আরেকটা কথা বলে রাখি এইখানে, কপি সে কথা হবে না মানানসই, সুর দিয়ে সেটা গাহিব না কোনো গানে, তুচ্ছ শোনাবে তবু সে তুচ্ছ কই। একালে চলে না সোনার প্রদীপ আনা, সোনার পিনাও নহে আয়ত্তগত, বেতের ডালায় রেশমি রুমাল টানা অরুণ বরণ আম এনো গোটা কত। গদ্য জাতীয় ভোজ্য কিছু দিও, পড়তে তাদের মিল খুঁজে পাওয়া দায়, তা হোক তবু লেখকের তারা প্রিয়, যেন বাসনার সেরা বাসা রসনায়। হয় দেখো ওটা আধুনিকতার ভূত, মুখেতে যোগায় স্থূলতার জয় ভাষা, জানি অমরার পথহারা কোনো দূত জঠুর গুহায় নাহি করে যাওয়া আসা, তথাপি স্পষ্ট বলিতে নাহি তো দোষ যে কথা কবির গভীর মনের কথা। উদর বিভাগে দৈহিক পরিতোষ, সঙ্গী জোটায় মানসিক মধুরতা, শোভন হাতের সন্দেশ পান্তোয়া মাছ মাংসের পোলাও ইত্যাদিও, যবে দেখা দেয় শিবা মাধুর্যে ছোঁয়া তখন সে হয় কি অনির্বচনীয়। বুঝি অনুমানে চোখে কৌতুক ঝালে, ভাবিছ বসিয়া সাহস ওষ্ঠা ধরা, এই সমস্ত কবিতার কৌশলে মৃদু সংকেতে মোটা ফরমাশ করা। আচ্ছা না হয় ইঙ্গিত শুনে হেসো, বড় দানি দেবী না হয় হইবে বাম, খালি হাতে যদি আসো তবে তাই এসো, সে দুটি হাতেরও কিছু কম নহে দাম। সেই কথা ভালো, তুমি চলে এসো একা, বাতাসে তোমার আভাস যেন কো থাকে, স্তব্ধ প্রহরে দুজনে পিছনে দেখা সন্ধ্যা তারাটি শিরিশ ডালের ফাঁকে, তারপরে যদি ফিরে যাও ধীরে ধীরে ভুলে ফেলে যেও তোমার যুথির মালা, ইমন বাজিবে বক্ষের শিরে শিরে, তারপরে হবে কাব্য লেখার পালা। যত লিখে যাই ততই ভাবনা আসে, লেফাফার পরে কার নাম দিতে হবে, মনে মনে ভাবি গভীর দীর্ঘ শ্বাসে, কোন দূর যুগে তারিখ ইহার কবে। মনে ছবি আসে, ঝিকিমিকি বেলা হলো, বাগানের ঘাটে গা ধুয়েছ তাড়াতাড়ি, কচি মুখখানি বয়স তখন ষোলো, তনু দেহখানি ঘেরি আছে ডুরে শাড়ি, কুমকুম ফোঁটা ভুরু সঙ্গমে কিবা শীত করবীর গুচ্ছ কর্ণমূলে, পিছন হইতে দেখিনু কোমল গ্রীবা লোভন হয়েছে রেশম চিকন চুলে, তাম্র থালায় গড়ে মালাখানি গেঁথে সিক্ত রুমালে যত্নে রেখেছ ঢাকি, ছায়া হেলা ছাদে মাদুর দিয়েছ পেতে, কার কথা ভেবে বসে আছো জানি নাকি। আজি এই চিঠি লিখেছি তো সেই কবি, কোথুলির ছায়া ঘনায় বিজন ঘরে, দেয়ালে ঝুলেছে সেদিনের ছায়া ছবি, শব্দটি নেই ঘড়ি টিক টিক করে। ওই তো তোমার হিসাবের ছেঁড়া পাতা, দেরাজের কোণে পড়ে আছে আধুলিটি, কতদিন হলো গিয়েছ ভাবিব না তা, শুধু রচি বসে নিমন্ত্রণের চিঠি। মনে আসে তুমি পূব জানালার ধারে
পশমের গুটি কোলে নিয়ে আছো বসে, উৎসুক চোখে বুঝি আশা করো কারে, আলগা আঁচল মাটিতে পড়েছে খসে, অর্ধেক ছাদে রৌদ্র মিলেছে বেঁকে, বাকি অর্ধেক ছায়াখানে দিয়ে ছাওয়া, পাঁচিলের গায়ে চিনির টবের থেকে চামেলি ফুলের গন্ধ আনিছে হাওয়া। এই চিঠির নেই জবাব দেবার দায়, আপাতত এটা দেরাজে দিলেন রেখে, পারো যদি এসো শব্দবিহীন পায়ে, চোখ টিপে ধরো হঠাৎ পিছন থেকে, আকাশে চুলের গন্ধটি দিয়ে পাতি, এনো সচকিত কাঙ্কনের রিনিরিন, আনিও মধুর স্বপ্ন সঘন রাতি, আনিও গভীর আলস্য ঘন দিন, তোমাতে আমাতে মিলিত নিবিড় একা, স্থির আনন্দ মন মাধুরী ধারা, মুগ্ধ প্রহর ভরিয়া তোমারে দেখা, তব করতল মোর করতলে হারা। এক গাঁয়ে আমরা দুজন একটি গাঁয়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ, তাদের গাছে গায়ে যে দোল পাখি, তাহার গানে আমার নাচে বুক, তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মদের বটমূলে, যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নেই তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানি গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক, তাদের বনের অনেক মধুমাছি মোদের বনে বাঁধে মধুর চাক, তাদের ঘাটে পূজার জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে, তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলিপাড়ে আমের বলে ভরে আমের বন, তাদের ক্ষেতে যখন তিসি ধরে মোদের ক্ষেতে তখন ফোটে শন, তাদের ছাদে যখন উঠে তারা আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে, তাদের বনে ঝরে শ্রাবণ ধারা আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। ক্যামেলিয়া। নাম তার কমলা, দেখেছি তার খাতার উপরে লেখা। সে চলেছিল ট্রামে তার ভাইকে নিয়ে কলেজের রাস্তায়, আমি ছিলেন পিছনের বেঞ্চিতে। মুখের একপাশে নিটল রেখাটি দেখা যায়, আর ঘাড়ের উপর কোমল চুলগুলি খোঁপার নিচে। কোলে তার ছিল বই আর কাতা। যেখানে আমার নাম্বার সেখানে নামা হল না। এখন থেকে সময়ের হিসাব করে বেরোই, সে হিসাব আমার কাজের সঙ্গে ঠিকটি মেলে না, প্রায় ঠিক মেলে ওদের বেরোবার সময়ের সঙ্গে, প্রায় হয় দেখা। মনে মনে ভাবি আর কোনো সম্বন্ধ না থাক, ও তো আমার সহযাত্রী নেই। নির্মল বুদ্ধির চেহারা ঝকঝক করছে যেন, সুকুমার কপাল থেকে চুল উপরে তোলা, উজ্জ্বল চোখের দৃষ্টি নিঃসংকোচ। মনে ভাবি একটা কোনো সংকট দেখা দেয় না কেন, উদ্ধার করে জন্ম সার্থক করি, রাস্তার মধ্যে কোনো একটা উৎপাত, কোনো একজন গুন্ডার স্পর্ধা, এমন তো আজকাল ঘটেই থাকে। কিন্তু আমার ভাগ্যটা যেন ঘোলা জলের ডোবা, বড় রকম ইতিহাস ধরে না তার মধ্যে। নিরীহ দিনগুলো ব্যাঙের মতো একঘেয়ে ডাকে, না সেখানে হাঙর কুমিরের নিমন্ত্রণ, না রাজহাঁসের। একদিন ছিল ঠেলাঠেলি ভিড়, কমলার পাশে বসেছে একজন আধা ইংরেজ, ইচ্ছে করছিল অকারণে টুপিটা উড়িয়ে দি তার মাথা থেকে, ঘাড়ে ধরে তাকে রাস্তায় দিয়ে নামিয়ে, কোনো ছুতো পাইনি, হাত নিবিশ করে। এমন সময় সে এক মোটা চুরট ধরিয়ে টানতে করলে শুরু, কাছে এসে বললুম ফেলো চুরট, মনে পেলেই না শুনতে, ধোঁয়া ওড়াতে লাগলো বেশ ঘোরালো করে, মুখ থেকে টেনে ফেলে দিলেন চুরট রাস্তায়, হাতে মুঠো পাকি একবার তাকালো কটমট করে, আর কিছু বললেন, এক লাফে নেমে গেল। বোধ হয় আমাকে চেনে,
আমার নাম আছে ফুটবল খেলায়, বেশ একটু চড়া গুছির নাম। লাল হয়ে উঠল মেয়েটির মুখ, বই খুলে মাথা নিচু করে ভান করলে পর্দার হাত কাঁপতে লাগলো। কটাক্ষেও তাকালেন আর পুরুষের দিকে। আপিসের বাবুরা বললে, বেশ করেছেন মশাই। একটু পরেই মেয়েটি নেমে পড়ল অজায়গায়, একটা ট্যাক্সি নিয়ে গেল চলে। পরদিন তাকে দেখলুম না, তারপর দিনও না। তৃতীয় দিনে দেখি একটা ঠেলা গাড়িতে চলেছে কলেজে। বুঝলুম ভুল করেছি গোয়ারের মতো, ও মেয়ে নিজের দায় নিজেই পারে নিতে, আমাকে কোনো দরকারই ছিল না। আবার বললুম মনে মনে, ভাগ্যটা খোলা জলের ডোবা। বীরত্বের স্মৃতি মনের মধ্যে কেবলই আজ আওয়াজ করছে ঠাট্টার মতো। ঠিক করলুম ঘুম শোধরাতে হবে। খবর পেয়েছি গরমের ছুটিতে ওরা যায় দার্জিলিংয়ে, সেবার আমারও হাওয়া বদলাবার জরুরি দরকার। ওদের ছোট্ট বাসা, নাম দিয়েছে মতিয়া। রাস্তা থেকে একটু নেমে এক কোণে গাছের আড়ালে সে বরফের পাহাড়। শোনা গেল আসবে না এবার, ফিরবো মনে করছি। এমন সময় আমার এক ভক্তের সঙ্গে দেখা, মোহনলাল। রোগা মানুষটি, লম্বা, চোখে চশমা, দুর্বল পাকযন্ত্র দার্জিলিংয়ের হাওয়ায় একটু উৎসাহ পায়। সে বললে, তনুকা আমার বোন, কিছুতে ছাড়বে না তোমার সঙ্গে দেখা না করে। মেয়েটি ছায়ার মতো, দেহ যতটুকু না হলে না ততটুকু, যতটা পড়াশোনায় ঝোঁক আহারে ততটা নয়। ফুটবলের সর্দারের পরে তাই এত অদ্ভুত ভক্তি, মনে করলে আলাপ করে এসেছি সে আমার দুর্লভ দয়া। হায় রে ভাগ্যের খেলা। যদি নেমে আসবো তার দুদিন আগে তনুকা বললে, একটি জিনিস দেব আপনাকে যাতে মনে থাকবে আমাদের কথা, একটি ফুলের গাছ। এক উৎপাত, চুপ করে রে। তনুকা বললে, দামি দুর্লভ গাছ, এদেশের মাটিতে অনেক যত্নে বাঁচে। জিজ্ঞেস করলেন, নামটা কি? সে বললে, ক্যামেলিয়া। চমক লাগলো, আর একটা নাম ঝলক দিয়ে উঠল মনের অন্ধকারে। হেসে বললেন, ক্যামেলিয়া, সহজে বুঝি এর মন মেলে না? তনুকা কি বুঝলে জানেনি, হঠাৎ লজ্জা পেলে, খুশিও হল। চললে টপ শুদ্ধ গাছ নিয়ে। দেখা গেল পার্শ্ববর্তিনী হিসাবে যাত্রীটি সহজ নয়। একটা দোকানরা গাড়িতে টপটাকে ঢুকলেন নাবার ঘরে। থাকি ভ্রমণ বৃত্তান্ত, বাদ দেওয়া যাক আরো মাস কয়েকের তুচ্ছতা। পুজোর ছুটিতে প্রহসনের যবনিকা উঠল সাঁওতাল পরগনায়। জায়গাটা ছোট, নাম বলতে চাইনি, বায়ুবদলের বায়ুগ্রস্ত দল এ জায়গার খবর জানে না। কমলার মামা ছিলেন রেলের ইঞ্জিনিয়ার, এইখানে বাসা বেঁধেছেন শালবনের ছায়ায় কাঠবিড়ালিদের পাড়ায়। নীল পাহাড় দেখা যায় দিগন্তে, অদূরের ধারা চলেছে বালির মধ্যে দিয়ে, পলাশ বনে পশুরের গুটি ধরেছে, মহিষ চড়ছে হর্তুকি গাছের তলায়, উলঙ্গ সাঁওতালের ছেলে পিঠের উপরে। বাসা বাড়ি কোথাও নেই, তাই তাঁবু পাকলেন নদীর ধারে। সঙ্গী ছিল না কেউ, কেবল ছিল সে ক্যামেলিয়া। কমলা এসেছে মাকে নিয়ে, রোদ উঠবার আগে হিমে ছোঁয়া স্নিগ্ধ হাওয়ায় শালবাগানের ভিতর দিয়ে বেড়াতে যায় ছাতি হাতে। মিঠো ফুলগুলো পায়ে এসে মাথা কোটে, কিন্তু সে কি চেয়ে দেয়? অল্প জল নদী পায়ে হেঁটে পেরিয়ে যায় ওপারে, সেখানে শিশু গাছের তলায় বই পড়ে। আর আমাকে এসে যে চিনেছে তা জানলেন, আমাকে লক্ষ্য করে না বলেই। একদিন দেখি নদীর ধারে বালির উপর ওদের চড়ি ভাতে, ইচ্ছে হলে গিয়ে বলি, আমাকে দরকার কি নেই কিছুতে? আমি পারি জল তুলে আনতে নদী থেকে, পারি বন থেকে কাঠ আনতে কেটে, আর তাছাড়া কাছাকাছি জঙ্গলের মধ্যে একটা ভদ্রগোছের ভালুকও কি মেলে না? দেখলেন দলের মধ্যে একজন যুবক, শর্ট পরা, গায়ে রেশমের বিলিতি জামা, কমলার পাশে পা ছড়িয়ে হাফানা চুরট খাচ্ছে, আর কমলা অন্যমনে টুকরো টুকরো করছে শেষ জবার পাপড়ি, পাশে পড়ে আছে বিলিতি মাসিক পত্র। মুহূর্তে বুঝলেন এই সাঁওতাল পরগনের নির্জন কোণে আমি অসহ্য, অতিরিক্ত, ধরবে না কোথাও। তখনই চলে যেতেন, কিন্তু বাকি আছে একটি কাজ, আর দিন কয়েকই ক্যামেলিয়া ফুটবে, পাঠিয়ে দিয়ে তবে ছুটি। সমস্ত দিন বন্দুক ঘাড়ে শিকারে ফিরি বনে জঙ্গলে, সন্ধ্যার আগে ফিরে এসে তবে দিই জল, আর দেখি কুড়ি এগোলো কত দূর। সময় হয়েছে আজ যে আমি আমার রান্নার কাঠ দেখেছি সেই সাঁওতালকে, তার হাত দিয়ে পাঠাবো শালপাতার পাত্রে। তাঁবুর মধ্যে বসে তখন পড়ছি ডিটেকটিভ গল্প, বাইরে থেকে মিষ্টি সুরে আওয়াজ এলো,
বাবু ডেকেছিস কি নে? বেরিয়ে এসে দেখি ক্যামেলিয়া সাঁওতাল মেয়ের কান কালো গালের উপর আলো করেছে। সে আবার জিজ্ঞেস করলে, ডেকেছিস কেন? আমি বললাম, এই জন্যে। তারপর ফিরে এলাম কলকাতায়।